আসরে শুনে নিন, আসামের খারপেটিয়াতে গান করেছিলাম, এইরকম আমি পেয়েছিলাম মোটামুটি 50টা। আসাম থেকে বহু ভক্ত এসছে যাদের কাঁধে এটা রয়েছে, আসামের চিহ্ন দিয়েছেন আপনারা দেখিয়ে, আমাকেও দিয়েছেন অনেক জায়গাতে। এখানে এসেছিলাম, গৌতম দাকে জিজ্ঞেস করলাম এখানকার ভালো জিনিস কি, আমার মেয়ে ছবিতে দেখছিল ভিডিও কল করে, বাবা বেতের চেয়ার তো খুব ভালো, উনি বললেন সময় মতো পৌঁছে দেবো। ওনার কিন্তু দায়িত্ব রইল আপনারা সবাই জেনে নিন, অরে কিছু উনি বলেছেন সময় মতো পৌঁছে যাবে তোমার বাড়িতে। তো যাই হোক, চিহ্ন দেবে আর কি, যাক দিতে না পারুক একটা বেতের টুপি দিতে পারলেও কাজ আছে আর কি। সোনা ভগবানকে না দিলে এক টুকটু দিলেও ওটা তো কাজ হয় আর কি। মানে আপনাদের স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না একটি মন্ত্র বলবো, বলবো না বাদ দিয়ে দেবো। বাবারে মায়েরা বলছেন বলুন বলুন, যত গন্ডগোল তো উনার সঙ্গেই হচ্ছে। না না আপনাদের, আর দাদারা কিন্তু চুপ করে আছে, আমাদের বলার কোনো উপায় নাই, আপনি যা বলবার বলে যান, আমাদের কিচ্ছু বলার উপায় নেই। তবে স্বামী স্ত্রীতে মায়েরা, কোন স্বামী স্ত্রীতে ঝগড়া হয় না বলুন তো? কোন দম্পতি সুখী যার স্ত্রী বোবা আর যার স্বামী কালা, তার নাই কোনো জ্বালা, কোনো জ্বালা নাই, ঝগড়া নাই, বোবা থাকবেন কালা থাকবেন কোনো। তবে শুনে রাখুন মায়েরা, স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না, দুটো কাজ একসঙ্গে করবেন, কি ভজন, শাস্ত্র বলল ভজন আর ভজন। তার মানে কি, স্বামী যদি বেলা তিনটে সময় আসে তাকে আগে দেবেন তারপর খাবেন, ঝগড়া নেই। আর সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীতে সমস্ত কাজকর্ম করার পর ভগবানের মন্দিরে একটু ভজন কীর্তন করবেন, ভজন আর ভজন যদি একসঙ্গে হয় পণ্ডিত বলল বিবাদ কোনো দিন হবে না। হাত তুলে, এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি, এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি, এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি, এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। আচ্ছা আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন না, একটা নাটক যাত্রা করলে 10-12 জনকে নিয়ে করতে হয়, আর কীর্তন করলে আসরে দাঁড়িয়ে একজনকে একাঙ্ক নাটক করতে হয়, তাহলে 12-14 হাজার মানুষ একটা মুলকের মুখের দিকে তাকিয়ে থাকে, এত পরিশ্রম আমি করছি, আমার ক্লান্তি নাই, আর আপনাদের কত ক্লান্তি, এই নামে নেই কোনো ক্লান্তি। হাই তুলছে আপনাদের, বলে আপনার ক্লান্তি থাকবে কি করে, কীর্তনের পরে তো আপনি পেয়ে যাবেন, আপনার ক্লান্তি কোথায়। আরে বাবা, মিষ্টির দোকানে যে মিষ্টি তৈরি করে সে তো রোজগার করলো, কিন্তু যে কিনে খেলো সেই তো আসল, আপনার তো আসল জায়গায় রয়ে গেলেন। হাত তুলুন, এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শত শান্তি, এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শত শান্তি। একসঙ্গে উলুধ্বনি, জোরে বলুন মায়েরা। আচ্ছা, এই নামে নেই কোনো দুঃখ, আপনাদের স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না একটি মন্ত্র বলে দিয়ে গোপীনাথকে প্রসাদ খাওয়াবো। অনেকে ভাবছে বলুন বলুন বলুন, মন্ত্রটি বলুন, মুখস্থ করব, কি কান খুলে শুনছে। এই দেখুন, আমার বাঁ দিকে যিনি খোল বাজাচ্ছেন তার দিকে তাকান, ইনি ঘর গেলেই খালি গণ্ডগোল বেঁধে যায়, ওনার যিনি আছেন আর কি, তো গণ্ডগোল বেঁধে যান। তো ইনাদের দুজনে খুব ঝগড়া, তখন পাড়া প্রতিবেশীর লোক ইনাকে বলছেন খালি কীর্তন করে রাত জেগে আসবে আর তোমার স্ত্রীর সঙ্গে ঝগড়া করবে, ব্যাপার কি বলতো? তখন এ খালি বলে আমার কোনো দোষ নাই, কীর্তনী আমাকে রাত 10টার সময় বাড়িতে নামাবে, আমার কি দায়িত্ব, খালি বলে তুমি রাত 10টায় আসো কেন, এর সঙ্গে ঝগড়া। যেদিন সন্ধে 7টায় আসে সেদিন কোনো ঝামেলা নাই, 10টায় এলেই গণ্ডগোল। এক সাধু বাবা আমাদের পাশের গ্রামে এসেছিল, দুজনে গেছে সাধু বাবার কাছে, পাড়ার লোক বললো সাধু বাবার কাছে যা, ঝগড়া তো দেওয়া হবে না। সাধু বাবার কাছে স্বামী স্ত্রীতে গেছে, এদিকে তাকান, সাধু বাবার কাছে গিয়ে এরকম করে দাঁড়িয়েছে, সাধু বাবা বলছে মা, এর স্ত্রীকে বলছে মা তুই এসেছিস কেন? তখন মেয়েটি বলছে আর বলবেন না বাবা, খালি
খালি মানে তখন ওনাকে বুঝতে হবে আর কি বলে কি খালি দুজনে খটর বটর লেগেই আছে তখন সাধু বাবা জিজ্ঞেস করছে ইনাকে কে বেশি ঝগড়া করে তখন ইনি সাধু বাবার দিকে তাকিয়ে বলছেন আর স্ত্রীকে যখন বলছে কে বেশি ঝগড়া করে স্ত্রী তখন তার কাছে সাধু বাবা বুঝতে পেরেছে মেয়েরাই বেশি দাদারা ভাবছে সত্যি কথাটা আপনি বলি ফেললেন না না আপনাদের বদনাম করি নাই সব জায়গাতে মেয়েরাই বেশি একটু করে তো লক্ষ্য করুন সাধু বাবা কি করেছে এর স্ত্রীকে বলল এক কাজ করো একে বলল তুই পালিয়ে যা তোর ব্যবস্থা হয়ে যাবে ওর স্ত্রীকে বল কয় কয় দেখুন ওর স্ত্রীকে বলল এক বোতল জলে ফুসফুস করে মন্ত্র পড়ে দিলাম মেয়েটিকে বলল তুই ঘর চলে যা মা তোর স্বামী যেদিন সাতটার সময় কীর্তন করে আসবে ঝঞ্ঝট নাই দশটার পরে এলে তোর মাথা গরম হয়ে যায় তুই পঁচিশটা জায়গায় পঞ্চাশটা বলে দি যখনই দশটার সময় দরজায় ধাক্কা দেবে তখন তোর ঝগড়া করার দরকার নাই মাথা গরম করার দরকার নাই এই মন্ত্রপুত জলটা তুই হাতে নিবি ঢালবি মুখে ভরবি গিলবিও না ফেলবিও না কি বুঝলেন গিলবি না ফেলবেন মানে আর ঝগড়া হবে এবার যদি আপনাদের গন্ডগোল দেখেন তাহলে এই মন্ত্রপুত জলটা আমি দাদাদেরকে দিয়ে যাব যাদের গন্ডগোল আছে খালি নেবে না হাত তুলুন সবাই মিলে একসঙ্গে এই নামে হাত তুলুন এই নামে নেই কোনো দুই 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 এই নামে আছে শত এই নামে নেই কোনো দুই 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 এই নামে আছে শত এই নামে এই নামে আছে শত আর এই নামে নেই কোনো এই নামে আছে শত বাতাসায় পিঁপড়ে লাগে তার লক্ষণ খুব ভালো আজকের আসরে একটা ভালো জিনিস দেখলাম কালো পিঁপড়ে লেগেছে খুব ভালো লাগছে দেখবেন যে আসরে ব্যাঙ প্রবেশ করে সে আসরটা কিন্তু খুব ভালো হয় আর যে আসরে প্রসাদে দেখবেন পিঁপড়ে বসে সে প্রসাদটা কিন্তু খুব গোবিন্দের সেবায় লাগে এই যে পিঁপড়ে বসছে না এটা লক্ষণ কিন্তু খুব ভালো আপনাদের গোবিন্দ কৃপা হবে প্রসাদ পাবেন দাদার আপনাদেরকে দেবেন সবাই মাথায় কাপড় দিয়ে করজোরে বসুন ভক্তি ভরে দর্শন করুন ছোট্ট রঘুনন্দনের বাবা একটা বাচ্চা ছেলেকে চিকিৎসা করতে যাবে বাচ্চা ছেলের বাবাকে গোপীনাথের পুজো করছে সবাই দর্শন করুন বাবা পুজো করছে আর পাশ থেকে ছোট্ট রঘুনন্দন পাঁচ বছর বয়সে বাবার পুজো দর্শন করছে কীভাবে পুজো করছে বাবা গাইছে কি জানেন মামা অন্তর মন্দিরে সবাই করজোরে বসবেন দর্শন করবেন এই জায়গাটি দর্শনের বিষয় কারণ আপনারা যদি শ্রীখণ্ডে কোনোদিন যান এই জিনিসটাই দেখতে পাবেন সবাই মামা অন্তর মন্দির জাগো 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 মদন কৃষ্ণ গোপাল মদন কৃষ্ণ গোপাল মম অন্তর মন্দির জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল অন্তর মন্দির জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল
গোপাল মদন কৃষ্ণ গোপাল রাম অন্তর মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল লয়ে রাধা আমি এসব রাজধামে লয়ে রাধা এসব রজ ধামে হে প্রাণ হে প্রাণ যে যে দর্শন করছিলেন কবিরাজ আমার বাবার পেটের যন্ত্রণা চিকিৎসা করতে চলো আমি গোপীনাথের পায়ে একটা তুলসী পত্র দিয়ে একটা পায়ে দেবো তুই আমায় ডাকলি পিছু আমি কি করব ছোট্ট ছেলে বলল জীব সেবা হচ্ছে শিব সেবা তাই তোমাকে যেতে হবে বাবা সবার কাছে নিবেদন রইল এতক্ষণ ধরে কীর্তন শুনলেন প্রসাদ খাওয়াটা দেখিয়ে দেবো দর্শন করে দেবো সবাই মিলে একটা ছোট্ট কথা শুনেন মাত্র দু চার লাইন বলে দেবো এতক্ষণ ধরে যে কীর্তন শুনলেন সবাই মিলে একবার বলুন রাধা রানী কি বাহ শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি যাদের ঘুম আসছে তাদের কি রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি শুধু বলতে চাই আপনাদের একটাই কথা মন দিয়ে শুনুন কৃষ্ণকে পুজো করবেন আর না করবেন দেবদেবীকে পুজো করবেন আর না করবেন এতক্ষণ ধরে কীর্তন শুনলেন আনন্দ করলেন নাচলেন মাতলেন আসল জায়গাটা ধরে বাড়ি যাবেন নিজের বাড়ির বৃদ্ধা বাবা বৃদ্ধ বাবা আর বৃদ্ধ মাকে যেন সেবা করতে বলবেন এত কীর্তনে নাচলাম আনন্দ করলাম সব কিছু করলাম আসল জায়গাতে ফাঁক রয়ে গেলে গোটাটাই চলে গেল ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছে সুদামা এই জগতে তিন রকমের গুরু আছে প্রথম গুরু পিতামাতা যার থেকে জন্ম পেলি সে যদি কেঁদে কেঁদে বেড়ায় আর তুই যদি কৃষ্ণ বলে নাচিস কৃষ্ণ তোরকে কোনোদিন কৃপা করবে না এ সংসারে যারা মা হয়েছেন যারা বাবা হয়েছেন একটু মন দিয়ে শুনুন বাবা হলো বাড়ির ছাদ আর মা হলো বাড়ির খুঁটি এই দুটো যতদিন শক্ত থাকবে বাড়ি শক্ত থাকবে যখন ভেঙে যাবে নেতাই গৌর হরি বল এ বাবা বয়সে বড় হতে পারে মা বয়সে ছোট হতে পারে কিন্তু মায়ের কৃতিত্ব বাবার চাইতে বেশি প্রশ্ন করবেন কেন একবারে শব্দ না করে শুনে নেবেন বাবা কাজ থেকে ফিরছে দু মাস পর রাস্তায় বাচ্চা ছেলে খেলা করছে চিৎকার করছে বাপি বাপি কোলে নাও বাবা বলছে কি ধুলোবালি মেখেছিস চল বাড়ি চল বাড়ি চল কোলে নিল না প্যান্ট শার্ট ময়লা হবে বলে ছেলেকে আঙ্গুল ধরে নিয়ে গেল মা পরিষ্কার করে দিল তারপর ছেলেকে কোলে নিল আচ্ছা বলুন তো মায়েরা নতুন কাপড় পরে খেতে বসেছেন আপনার ছেলে ধুলোবালি মেখে যদি আপনার কোলে ঝাঁপিয়ে পড়ে আপনি কি তাকে তাড়িয়ে দেবেন
নিজে না খেয়ে মা যে তার সন্তানের মুখে তুলে দেবে এত বড় কৃতিত্ব পৃথিবী তার। এই জায়গাটাকে ধরে রাখতে না পারলে কীর্তন করাও বৃথা, কীর্তন শোনাও বৃথা, কীর্তনে আনন্দ করাও। কীর্তন যদি সমাজ পরিবর্তন হয়, কীর্তন যদি মানুষের চৈতন্য জাগায়, তবে শুনে রাখুন মায়ের মতো আপন পৃথিবীতে আর কেউ হয় না গো, মায়ের মতো আপন পৃথিবীতে কেউ হয় না। পেটে যখন বাচ্চা থাকে কত মন্দিরে গিয়ে কেঁদে কেঁদে বলে ঠাকুর একটি সন্তানের মা হতে পারলে আমি আমার সব তোমাকে দিয়ে দেব, ইনিই তো মা। হসপিটালে বাচ্চা হতে গেছে ডাক্তার বাবু বাড়ির লোককে বলছে বাচ্চা বাঁচতে পারে, বাচ্চার মা বাঁচবে না হয়তো, ওর বাঁচার চান্স কম। তখন সেই মাটি কেঁদে কেঁদে ডাক্তার বাবুকে ইশারা করে ডাকছে, ডাক্তার বাবু আমি যদি মরে যাই মরে যাব, মৃত্যুর আগে আমার খোকার মুখটা একবার দেখে যেতে। যিনি জীবনটাকে বিসর্জন দিচ্ছেন তবু সন্তানের কথা ভুলে নাই, পৃথিবীতে মায়ের তুলনা কোনো জায়গা। দাদা ভাইয়েরা যারা কীর্তন শুনতে এসছেন প্রমাণ দেখে নিন আপনারা, আপনি যখন বাজারে যাচ্ছেন আপনার স্ত্রী বলছে এক থলে হাট এনো আমার ভাই আসবে, আপনার মেয়ে বলছে বাবা ঘড়িটা এনো, আপনার ছেলে বলছে মোবাইলটা এনো, একজন দরজার সামনে দাঁড়িয়ে বলছে খোকা সময় সাবধানে যাস আর সময় মতো খাবারটা খেয়ে নিস। যার জন্যে আপনি ভাবলেন না, ছেলের জন্যে মোবাইল, মেয়ের জন্যে ঘড়ি, স্ত্রীর জন্যে এত কিছু, যার জন্যে আপনি ভাবলেন না, তিনি আপনার জন্যে কত ভেবে বসেছেন। এই জায়গাগুলোকে ধরতে পারলে কীর্তন শোনা সার্থক হবে, এই জায়গাটাকে ধরতে পারলে আপনি মানুষ হয়ে যাবেন, আপনার মনুষ্যত্বের চেতনা হবে, আপনার মনের বিকাশ হবে, আপনার মন অনেক উদার হবে। মায়েরা বিদ্যাসাগরের মা খালের মা নয়, বিলের মা নয়, সাগরের মা কেন, বিদ্যাসাগরের মা যে মায়ের মতো ছিল বলে সাগরের মতো ছেলেকে জন্ম। অনেকে মায়ের দোষ দেয়, তুমি জন্ম দিয়ে আমায় কি করে চড়ে তোকে যে পৃথিবীর মুখ দেখালাম, তোর কর্ম তুই কর। আমরা শুধু পিতামাতাকে দোষ দিয়ে যাই, কিন্তু জেনে রাখুন ওদের অবদান হচ্ছে সর্বশ্রেষ্ঠ, প্রথম গুরু পিতামাতা, তাকে অন্তত। আমি ছোট্ট প্রমাণ দিয়ে দিই, একটা মেয়ের পেটে একটা মেয়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে, হ্যাঁ সেই ছেলে বড় হয়ে হয়তো আসামে কিংবা অন্য কোথাও আলিপুরদুয়ারে একটা ফ্ল্যাটের মধ্যে বাস করে, কিন্তু মা বাবার সেখানে একদিনের জন্য জায়গা নেই। পেটে 10 মাস 10 দিন ধরতে পারলো, ছেলে ফ্ল্যাটে বাস করলো, মা বাবার জায়গা সেখানে হলো না। আপনাদের কাছে করজোরে নিবেদন রইল, কীর্তন শুনে যদি মনুষ্যত্বের প্রকাশ না হয় আপনি মানুষ না হতে পারেন, তবে কীর্তন শুনে আপনার লাভ নেই। কালকে যখন আমি 11:45 পৌঁছালাম তখন বাউল গান হচ্ছিল, আসরটাকে দেখছিলাম, আমি আগেই বললাম এরা দেখাচ্ছিল আসরটাকে, তখন দেখছিলাম আসর ফাঁকা, এখানে 10টা ওখানে 25টা ওখানে 50টা বসে আছে, আজকে রাত্রি 12টা পেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে, অথচ মানুষের ঢল বাড়ছে, আপনারা 4 ঘন্টা ধরে একই রকম দাঁড়িয়ে আছেন। এ শুধু এখানে নয়, প্রতিটি আসরে কীর্তন কেমন জিনিস দেখুন, মানুষ স্তম্ভিত হয়ে যায়, মানুষের চেতনা জেগে যায়, মানুষের মনুষ্যত্বের বিকাশ জেগে যায়, এরই নাম হচ্ছে কীর্তন। আমি শুধু আপনাদেরকে বলে যাই মায়েরা, শুধুমাত্র বাবাদের দোষ দেবো না, আপনাদেরকেও বলবো, কেন বলুন তো, নারী যদি নারীর মতো হয় পুরুষকে উপরে ওঠায়, আপনারা নারী হয়ে পুরুষকে সম্মান দিন, পুরুষ যদি হাতটা বাড়িয়ে দেয় কাউকে দেবার জন্যে আপনি হাতটা তার সঙ্গে জুড়ে দিন, দেখবেন আপনিও বড় হবেন, আপনার স্বামীও বড় হবে, আপনার পরবর্তী বংশধরও দেখবেন অনেক মনুষ্যত্বের বিকাশ। শুধু একজনের এক হাতে তালি বাজে না, দুজনকে সমান হতে হয় তবে কাজ হয়। আমি অনেক প্রমাণ আপনাদের দিয়েছি, একটা ছোট্ট প্রমাণ আপনাদের দিয়ে দেবো, যে যেখানে বসে আছেন, দুর্গা পুজোর সময় অষ্টমীতে একটা ছেলে উপবাস করেছে, মা দুর্গাকে পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছে, নিজের মা বাবা একটা কাপড় পায় নাই, দুটো খাবার পায় নাই, মা দুর্গাকে যখন পুষ্পাঞ্জলি দিচ্ছে মা যেন বলতে চাইছে মাটির প্রতিমা পূজিস রে তুই, ঘরের জীবন্ত দেবদেবী দুটোকে পুজো করলি,
জীবন্ত দেবী দেবী দুটো খাবার জন্য বসে আছি, একটা কাপড়ের জন্য বসে আছি, দিতে পারলি না আর আমাকে তুই উপবাস করে পুষ্পাঞ্জলি দিয়েছিস, আগে জীবন্ত অবস্থায় দে। বাবা মা জীবন্ত অবস্থায় দুটো রসগোল্লা খেতে চাইলো, আপনার দেবার সময় হলো না, আর মৃত্যুর পরে বিরাট বড় প্যান্ডেল করে 2000 লোককে খাওয়ালেন, আপনার সে খাওয়ার কোনো দাম নাই যদি বাবাকে আপনি জীবন্ত অবস্থায় না দিতে পারেন। এই জন্যে কীর্তন কেমন জিনিস আমি আজকে আর বিস্তারিত করবো না, শুধু দর্শন করাবো আপনাদের কাছে। আপনারা মা কাঁদাবেন না, বৃদ্ধ বাবা কাঁদাবেন না, সংসারে ইনাদেরকে সম্মান দিন। মায়েরা নিবেদন রইল আপনাদের কাছে, একটু ডাল ভাত শাক ভাতের জন্যে বৃদ্ধ বৃদ্ধা বসে থাকে, আপনার কাছে ছানা পোলাও খেতে চায় না, আপনার ছেলে আপনার কাছে দুষ্টুমি করে, আপনি মারেন ধরেন, তারপর ধুয়ে মুছে পরিষ্কার করে আবার খাবার তুলে দিন। বৃদ্ধ বৃদ্ধা দুটো কথা বললো, আপনি রেগে গেলেন, কিন্তু ভাতের থালাটা দেবার সময় হাত আর দেবেন না মা, যদি আজকে তাকে হাত আর দেন, আপনার ছেলে যখন বড় হবে আপনাকে হাত আর দিয়ে ঘর থেকে বের করে দেবে, সেই দিন দেখবেন আপনি কি দোষে দোষী হয়ে। দুটো শাক ভাত ডাল ভাতের জন্য বৃদ্ধ বৃদ্ধা বসে থাকি, এদের সেবা যত্ন করুন। আসুন, ছোট্ট রঘুনন্দন কি করলো, সেই বাতাসা প্রসাদটাকে নিয়ে ভগবানের মন্দিরে পূজা করছে। প্রভু তুমি প্রসাদ গ্রহণ করো, তুমি নাকি ভক্ত পল্লাদের হাতে খেয়েছো। ও গো গোপীনাথ ঘন আপনার তো ভগবানকে ডাকেন ছোট্ট 5 বছর বয়সে গোপীনাথ। আমি আগেই বললাম শ্রীখণ্ডে গেলে অর্ধেকটা পাথরের নাড়ু দেখবেন। ছোট্ট বাচ্চা রঘুনন্দন ঢুকেছে দেখুন মন্দিরে, পাথরের গোপীনাথ সে চুপচাপ দাঁড়িয়ে আছে, আর ছোট্ট রঘুনন্দন পাথরে একটা থালাতে নাড়ু নিয়ে গিয়ে বলছে, গোপীনাথ তুমি নাকি ভক্ত পল্লাদের হাতে খেয়েছো, তুমি নাকি ধুবের হাতে খেয়েছো, আমি মন্ত্র জানি না, তবে মন্ত্র জানা না জানলে কি হবে, মন যদি তোমার উপর সমর্পণ করে দিই সবাই সবাই দর্শন করুন। গোপীনাথকে গাইছে রঘুনন্দন, ও গো গোপীনাথ ঘন ঘন ও গো গোপীনাথ ঘন গোপীনাথ কোনদিকে তাকাবেন না, এই জায়গাটি দর্শন করবেন, এটা হচ্ছে দারুণ জায়গা। ছোট্ট রঘুনন্দন বলছে, গোপীনাথ নাড়ু খাও নাড়ু খাও। ও তুমি নাড়ু খাচ্ছ না কেন বুঝতে পেরেছি, 5 বছরের বাচ্চা তো। আরে বাবা দরজাটা হাঁ করে খোলা আছে, তোমার লজ্জা করছে তো। আচ্ছা বাবা দরজাটাকে বন্ধ, দরজা বন্ধ করে দিলাম। তোমার হাতের বাঁশিতে অসুবিধা হচ্ছে, আচ্ছা বাঁশিটাকে খুলে দিলাম। তোমার মাথার চূড়াতে অসুবিধা হচ্ছে, মাথার চূড়াটাকে খুলে দিলাম। এবার গোপীনাথ নাড়ু খাও, পাথরের গোপীনাথকে রঘুনন্দন বলছে নাড়ু খাও নাড়ু খাও, কিন্তু পাথরের গোপীনাথ নিশ্চল পাথরের মতো দাঁড়িয়ে আছে, নিথর পাথরের মতো নাড়ু খাচ্ছে না। সঙ্গে সঙ্গে রঘুনন্দন কি করলো, তুমি নাকি ভক্ত পল্লাদের হাতে খেয়েছো, ধুবের হাতে খেয়েছো, বাবা বলেছে আমি তুমি যদি নাড়ু না খাও বাবা আমাকে মিথ্যেবাদী বলবে, নাড়ু খাওয়াতে পারিস নাই, আমি এক কাজ করব, তোমার পাথরে পায়ে মাথা ঠুকবো। ছোট্ট রঘুনন্দন পাথরের গোপীনাথে পায়ে মাথা ঠুকছে, গোপীনাথ গোপীনাথ গোপীনাথ, রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। পাথরের গোপীনাথ ভাবছে রঘুরে, লোকে আমায় সোনার থালাই রূপোর থালাই পায়েছে যাই, কিন্তু তোর মতো এমন করে চোখের জলে ভেসে, রাধে রাধে কেউ আমায় নাড়ু খাওয়াইল, কে কটা আপেল আনলো লেবু আনলো কলা আনলো, আমি সেই দিকে তাকাই না, চোখের জলে ভেসে আমায় দিল কিনা, আমি সেই দিকে। পাথরের গোপীনাথ রঘুকে বলল, রঘু রে লোকে সোনা লোকে
আমাকে সোনার থালায় রূপোর থালায় পায়েছে যাই কিন্তু তুই আমায় চোখে চোখের জলে নাড়ু খাওয়ালি আমি যদি তোর হাতে একটা নাড়ু না খেতে পারি তবে যে গীতাতে আমার প্রতিজ্ঞা রবে না আমি যে গীতায় বারবার বলেছি পত্রং পুষ্পং ফলং তয়ং যৌমে ভক্তা প্রয়চ্ছতি তদহম পরিহিতম আসমানি প্রয়তাত্ম লোকে যদি আমায় পাতা দেয় তাতেই খুশি হই পাতা না পেয়ে ফল দেয় তাতে খুশি হই ফল না পেয়ে কেউ যদি জল দেয় আমি তাতেই খুশি হই তুই চোখের জলে আমায় নাড়ু খাওয়াচ্ছিস পাথরের গোপীনাথ পেছন থেকে বলল রঘুনাথ দান নাড়ু দে গোপীনাথ নাড়ু খাও গোপীনাথ নাড়ু খাও গোপীনাথ নাড়ু খাও গোপীনাথ নাড়ু খাও মাইরা আজকে পাথরের গোপীনাথ বাবার কাছে এত নাড়ু খায় না প্রতিদিন রঘুনন্দন দেখে নাড়ু খায় না কিন্তু একটা একটা করে নাড়ু পেছন থেকে গোপীনাথ তুলে নিচ্ছে নাড়ু দে বলে রঘুনন্দন বলছে তুমি সব নাড়ু খাচ্ছ বাবার কাছে এত নাড়ু খাও না আমার কাছে এত নাড়ু খাচ্ছ কেন পাথরের গোপীনাথ কেঁদে কেঁদে বলে সবাই আমায় ডাকে রে রঘু কিন্তু তোর মতো এমনই করি চোখের জলে ভেসি কেউ ডাকে না চোখের জলে ভেসি কেউ ডাকে না চোখের জলে ভেসি কেউ ডাকে না চোখের জলে ভেসে কেউ ডাকে না সবাই মলতে তলতে সবাই ডাকে চোখের জলে ভেসি কেউ ডাকে ও যা মলতে তলতে সবাই ডাকে এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না মলতে তলতে সবাই ডাকে এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না মলতে তলতে সবাই প্রভুর চোখের জলে ভেসে কেউ ডাকে না চোখের জলে ভেসে কেউ ডাকে না সবে নাড়ু পাথরের গোপীনাথ খেলো একটা নাড়ু পাথরের গোপীনাথ হাতে নিল রঘু বলল হে গো গোপীনাথ তুমি সব নাড়ু খেলে একটা নাড়ু হাতে রাখলে কেন পাথরের গোপীনাথ বলল রঘুরে এই নাড়ুটা আমি তোকে খাওয়াবো রঘু বলল না না বাবা এসে প্রসাদ চাইবে আমি দিতে পারবো না তুমি ওই নাড়ুটা প্রসাদ করে দাও ভগবান নিজের মুখে বললেন শোন রে রঘু হাজার হাজার সাপের মধ্যে একটা সাপের মাথায় মনি হয় যে সাপের মাথায় মনি থাকে তাকে খাবার জোগাড় করতে হয় না অন্ধকারে বসে থাকে মনির আলোতে পোকামাকড় ছুটে আসে আর সেখানে বসে বসে খাই এই জগতে কোনো ভক্ত যদি ভগবান রূপ মনিকে তার হৃদয়ে মাঝে রাখিতে পারে গো এই জগতে কোনো ভক্ত যদি তার ভগবানকে হৃদয়ে মাঝে রাখিতে পারে ভগবান তার খাবার অভাবে রাখে না ভগবান নিজের হাতে নিতে রঘুরে এই নাড়ু আমি তোকে খাওয়াবো না আমি খাবো না পাথরের গোপীনাথ বলছে আমি তোকে খাওয়াবো বলে না খাবো না বাবা এসে গালাগাল দেবে আমাকে বোকা বলবে আমি পুজো করতে পারি নাই আমি নিজে খেয়েছি বলবে ছোট্ট রঘুনন্দন বারবার পালিয়ে যাচ্ছে পাথরের গোপীনাথ মানুষের মূর্তি ধারণ করে বলল খাবি না মানে তবে এই দেখ হ্যাঁ কর রঘুনন্দন নাড়ু খা রঘুনন্দন নাড়ু খা গোপীনাথ নাড়ু দাও গোপীনাথ নাড়ু দাও গোপীনাথ নাড়ু দাও গোপীনাথ নাড়ু দাও আর থালাটা ফাঁকা
পাথরে গোপীনাথকে রঘু বলছে নাড়ু থালা ফাঁকা হয়ে গেল বাবা এসে প্রসাদ চাইবে কি করবো তোর মায়ের কাছে যা এক থালা নাড়ু নিয়ে আয় মায়ের কাছে ছোট্ট রঘুনন্দন বললো মা জানো আজ কি হয়েছে আজকে গোপীনাথ সব নাড়ু খেয়েছে মা রেগে বললো আমি তো বুঝতে পারছি তুই খেয়েছিস এক কাজ করে এক থালা নাড়ু নিয়ে মন্দিরে ঢোক রে তোর বাবা যখন আসবে তোকে গালাগাল দেবে এখন দৌড়ে গিয়ে ভয়ে যখন এক থালা নাড়ু নিয়ে মন্দিরে ঢুকতে যাচ্ছে তখন তার বাবা চিকিৎসা করে বাড়ি ফিরছে মন্দিরে ঢুকতে যাচ্ছে আসিয়া মুকুন্দ দাস কহে বালকের মুকুন্দ দাস কহে বালকের লোকের প্রসাদ নৈবি দয়ানা দেখি প্রসাদ নৈবি দয়ানা দেখি প্রসাদ নৈবি দয়ানা দেখি প্রসাদ নৈবি গয়ানা দেখি কেমন পূজা দিয়েছো আমি দেখিব কেমন পূজা দিয়েছো দেখিব কেমন পূজা দিয়েছো আমি দেখিব কেমন পূজা দিয়েছো সেই সকালবেলায় পুজো করতে ঢুকেছিস আবার ঢুকলি তুই তাহলে পুজো করিসনি বাবা জানো আজকে গোপীনাথ সব নাড়ু খেয়েছে বাবা মাথায় হাত দিয়ে বললো হাইরে আমার একটা মাত্র ছেলে মিথ্যেবাদী হয়ে গেল আরে পাথরের গোপীনাথ কখন নাড়ু খায় বলছে বাবা তুমি তোমাকে বলে গেলে ভক্ত প্রহ্লাদের ধুবের হাতে খেয়েছিল বলে তার ভক্ত ছিল তুই কি সেরকম হতে পেরেছিস হ্যাঁ বাবা জানো খেয়েছে আমার হাতে খেয়েছে বলে তুই দেখাতে পারবি বলে হ্যাঁ দেখালে ভালো নাহলে তোর একদিন কি আমার একদিন বাবা দরজার আড়ালে দাঁড়িয়ে রইল দরজা বন্ধ করে ছোট্ট রঘুনন্দন গোপীনাথকে বলছে ওগো গোপীনাথ এতক্ষণ এত নাড়ু খেলি এখন যদি একটা নাড়ু না খাও বাবার কাছে মিথ্যেবাদী প্রতিপন্ন হব বারবার রঘুনন্দন নাড়ু খাও বলছে পাথরের গোপীনাথ যখন নাড়ু খাচ্ছে না রঘুনন্দন কি করলো দেখুন গোপীনাথের গলাতে একটা উন্নি ছিল ওই উন্নিটাকে নিয়ে জোরে যখন গলায় ফাঁস দিয়ে মন্দিরে মরতে যাচ্ছি মনে মনে ভাবছে রঘুনন্দন ওগো গোপীনাথ তুমি বাবার কাছে মিথ্যেবাদী প্রতিপন্ন করলে এই দেখো আমি তোমার গলার উন্নিটাকে নিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করব ভগবান মনে মনে ভাবলো রঘুরে আমার মন্দিরে কেউ যদি আত্মহত্যা করে কেউ যদি মারা যায় তবে বিপদে বরণ মধুসূদন নাম আমাকে কেউ আর বলিবে না বিপদে কালে বিপদে কালে আমি ভক্তকে রক্ষা করতে না পারলে আমাকে বিপদ বারণ মধুসূদন বলবে না তাই পেছন থেকে পাথরে গোপীনাথ হাত বাড়িয়ে বলল রঘুনন্দন নাড়ু দে রঘুনন্দন নাড়ু দে রঘুনন্দন নাড়ু দে গোপীনাথ নাড়ু খাও গোপীনাথ রঘুনন্দন নাড়ু দে গোপীনাথ নাড়ু খাও বাবা দরজাটা জোরে এই না খুলেছে অমনি পাথরের গোপীনাথ নাড়ু খাচ্ছিল যে নাড়ুটা খাচ্ছিল অর্ধেক হয়ে গেছে পাথরের হয়ে গেছে এখনো যদি আপনারা শ্রীখণ্ডে যান তাহলে দেখবেন গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু আছে সঙ্গে সঙ্গে রঘুনন্দনকে তার বাবা বলছে হ্যারে রঘু আমি দেখতে পাচ্ছি পাথরের নাড়ু রঘু বলছে না বাবা আমি দেখতে পাচ্ছি আসল নাড়ু রঘুনন্দন কেঁদে কেঁদে বলে গোপীনাথ গো বাবা দেখে পাথরের নাড়ু আমি কেন আসল নাড়ু দেখি গোপীনাথ বলছে রঘুরে এই জগতে মানুষের যখন জন্ম হয় তখন দুটো চোখ হয় একটা ডান চোখ একটা বাম চোখ গুরুকৃপার বস্তু সাধন ভজন করে গুরুদেবের কাছে মন্ত্র নিয়ে ঠিক মতো ভজন করলে তার আর একটা চোখ হয় সেই চোখটার নাম জ্ঞান চক্ষু তোর যে জ্ঞান চক্ষু হৃদয় হয়েছে তোর বাবার এখনো হয় নাই তুই তোর হাতটা তোর বাবার মাথায় দে দেখবি আমি নাড়ু খাচ্ছি শাস্ত্রে লেখা আছে পিতার পুণ্যে পুত্রের উদয় হয় গোপীনাথ বলল আজকে আমি ওটাকে উল্টে দিলাম পুত্রের পুণ্যে যে পিতার উদয় হয় তার প্রমাণ দেখিয়ে দিলাম তুই তোর হাতটা তোর বাবার মাথায় দে দেখতে পাবে আমি নাড়ু খাচ্ছি রঘুনন্দন যেই না বাবার মাথায় হাত দিয়েছে অমনি দেখতে পেলো কি অর্ধ পিখণ্ড পুরে অর্ধ নাড়ু আছে অর্ধ পিখণ্ড পুরে অর্ধ নাড়ু আছে করে দেখে যত ভক্তগণ জনে জনে দেখে যত ভক্তগণ জনে জনে
দেখে দেখে যত ভক্তগণ জনে জনে বজের মদন যে শিরগুণ গনসে বজের মদন যে শিরগুণ গনসে বজের মদন যে শিরগুণ গনসে মদন যে শিরগুণ গনসে উদ্ধব দাস রস ভনে ভনে উদ্ধব দাস রস ভনে ভনে উদ্ধব দাস রস ভনে ভনে আরে উদ্ধব দাস দিশা ভনে ভনে আজ মিলন হলো রে আজ মিলন হলো রে কি ব্যাপার আপনার সিদ্ধান্ত নিয়েছেন আজ উঠবেন না নাকি ঘড়ির দিকে তাকান তো ঘড়িটা কোথায় আছে আটটা থেকে সাড়ে সাড়ে এগারোটা সাড়ে বারোটা বাজতে চললো এবার আপনাদের কাছে নিবেদন রইল আমি এখানেই রাখবো কারণ আপনাদেরকে কষ্ট দিলাম অনেক রাত্রিতে এত অনেকে আবার ঘুরে ঘুরে বসছে আপনাদেরকে যাবার জন্য আদেশ দেবো তবে প্রসাদটা প্রসাদটা আমার দাদাভাইয়েরা আপনাদেরকে দেবেন কমিটি যারা আছেন সবাই ভাগ করে করে চলে যান মায়েদের কাছে আমি একটা ভজন গাইব ভজনের মাধ্যমে ওনারা কিন্তু মাইক সেট আছে এখানে প্রসাদ ছুড়বেন না নিচে নিচে গিয়ে প্রসাদ ছুড়ে দেবেন যদি কেউ দুটো পান তবে পাশের জনকে একটা দেবেন কেন বলুন তো আপনি যদি মনে ভাবেন আমি দুটো পেয়ে গেছি মঙ্গল হলো তা নয় পাশের জনকে দিলে আপনারও মঙ্গল হয় যে পায় নাই তাকে দেবেন দাদা ভাই আপনারা সব চলে যান নিজে নিজে জায়গায় বাচ্চা যারা কম বয়সে আছে তারা ওগুলোকে নিয়ে নিয়ে তাদেরকে সাহায্য করুন সবাই একটা ভজনের মাধ্যমে হাত তালি দিয়ে যদি আবার কোনোদিন সুযোগ হয় গোবিন্দ কৃপা করে আপনাদের সামনে আসবো কথা দিলাম সবাই মিলে হাত তুলে মেনে